দর্শক, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে নানা আয়োজন। সেখানে রয়েছেন সহকর্মী মওদুদ রানা, যাচ্ছি তার কাছে। রানা, ক্যাম্পাসে উচ্ছ্বাস কেমন দেখছেন? সব মিলিয়ে আয়োজনের বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। বরণ চলছে, ফুলেল শুভেচ্ছা। শাওন, কিছুক্ষণ আগে এই সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী দীপুমনি, এবং তিনি এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন। এর আগে শহীদ শামসুজ্জাহার এবং হাসান আজিজুল হক সহ বঙ্গবন্ধু হলে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি এই উৎসবের উদ্বোধন করেন, এবং সেই উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে আলোচনা সভার প্রস্তুতি চলছে। এখানে যারা উপস্থিত রয়েছেন তারা দীপুমনিকে যে শুভেচ্ছাই সেটি সিক্ত করছেন, এবং এখানে যে আলোচনা হবে সেই আলোচনায় উপস্থিত থাকবেন এখানকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির ছাত্তার, এখানে থাকবেন মাননীয় মেয়র এস এম খায়রুজ্জামান লিটন সহ শিক্ষাবিদ এবং রাজনৈতিক নেতৃত্ববৃন্দ। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি মূলত দুই ভাগে অনুষ্ঠিত হবে, 3 থেকে 5 তারিখ পর্যন্ত। প্রথম ধাপের 3 দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, রয়েছে আলোচনা সভা, রয়েছে সঙ্গীত, রয়েছে কবিতা আবৃত্তি, এবং একই সাথে বইমেলা। এবং 11 থেকে 14 তারিখ মাঝখানে বিরতি দিয়ে আবারও এই উৎসবটি হবে, এবং সেখানেও 3 দিনের আনুষ্ঠানিকতা রয়েছে। এই আনুষ্ঠানিকতার সাথে সাথেই এখানে বইমেলা চলবে, এবং বিভিন্ন সংগঠনগুলো রয়েছে, তাদের আনুষ্ঠানিকতা রয়েছে। আর এখানে নৃত্যনাট্য, সঙ্গীত এবং যে আলোচনা সভা, এবং একই সাথে যে এখানকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেসব সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তাদের যে পরিবেশনা সেটি থাকছে। এখানে 2 পর্বে এই উৎসবটি হবে, সকাল 10টা থেকে শুরু হয়ে 1টা পর্যন্ত আলোচনা সভা থাকবে, এবং প্রত্যেক দিন বিকাল 3টা থেকে রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো চলবে। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সহ আশেপাশের যেসব মানুষজন সেটি উপভোগ করতে পারবেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন এই উৎসব চলাকালীন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে তারা সচেষ্ট রয়েছে। রানা, অনেক ধন্যবাদ আপনাকে।